স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার আজ আমরা 3 থেকে 4 মাস ধরে মোটামুটি ভাবে আমরা যে যার মতো করে আটকা আছি, সচেতনতার মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করছি, তারপরেও আমরা অনেকেই আক্রান্ত হচ্ছি এবং ব্যাপকভাবে এই রোগ বাংলাদেশে ছড়িয়ে গেছে। স্যার আজকে যে বাংলাদেশের এই যে ব্যাপক ছড়িয়ে গেল করোনা ভাইরাস, আপনি তো বহুবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন, একজন শীর্ষস্থানীয় নেতা আপনি, আপনার কি মনে হয় আমাদের কোথায় ভুল ছিল স্যার? আমাদের এত কেন বিপর্যয় এলো করোনায়, ভুলটা কোথায় ছিল? ছড়িয়ে জ্বর, এটা তো শুধু বাংলাদেশের সমস্যা না, এটা বৈশ্বিক। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন, যুক্তরাজ্যের কথা চিন্তা করেন, ব্রাজিলের কথা চিন্তা করেন, রাশিয়ার কথা চিন্তা করেন, প্রতিবেশী ভারতের কথা চিন্তা করেন, তারপরে ইটালি, স্পেন, ফ্রান্স, বহু জায়গায় হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে। সুতরাং এটা বৈশ্বিক সমস্যা, চীন থেকে শুরু হয়ে আজকে বিশ্বের 113টি দেশ এই করোনা আক্রান্ত হয়েছে। সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, আর যদি পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো, আমাদের বাস্তবায়নে আরো করোনা পরিস্থিতি নিয়ে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে এগুলি বাস্তবায়নের জন্য আমাদের আরো কোঅর্ডিনেশন, সমন্বয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং আমরা যারা জনপ্রতিনিধি আমাদের অনেক দায়িত্ব আছে, এবং আমরা করোনা শুরুর পরে সেই মার্চ মাস আমরা ব্যাপকভাবে গ্রামে গ্রামে আমাদের নির্বাচন এলাকায় প্রত্যেক সংসদ নির্বাচন এলাকায় ব্যাপকভাবে আমরা ত্রাণ কার্য পরিচালনা করেছি, এখন আমরা করে চলেছি। সুতরাং এটা একটা বৈশ্বিক মহামারী, একটা সমস্যা। আমরা আশা করি যে ইনশাল্লাহ আজও কালো এর থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, যদিও প্রতিদিন বাড়ছে, অনেক মানুষ হাসপাতালে, আজকে কয়েকজন আমার কাছে ফোন করেছে, আমার আপনজন যারা যারা আমাকে চেনে, সবাই অক্সিজেনের কখনো সমস্যা ভোগে, কখনো আইসিইউ পায় না, সব কিছু মিলে আমিও বিভিন্ন হাসপাতাল, স্কোয়ার, তারপরে যে এখন আমাদের এবার কেয়ার হসপিটাল, হসপিটাল বিভিন্ন জায়গায় যার যার সাধ্য মতো আমরা আমাদের আপনজন বা যারা আক্রান্ত হয় তারা যাতে সুচিকিৎসা পায়, সেই জন্য আমার ব্যক্তিগতভাবে আমার যে প্রাইভেট সেক্রেটারি, তিনি অনেকদিন সফর করেছেন, তার ভাই মৃত্যুবরণ করেছে, তার ভাই স্ত্রী মৃত্যুবরণ করেছে, তারপরে তিনি আক্রান্ত হয়েছিলেন, একটা ঘরের মধ্যে অনেকেরই অনেক আপনজন, আজকে কয়েকজনের সাথে আমার কথা হলো, তারপরে যে নাম নিলে তো অনেকের নামই দিতে হবে, সেজন্য নিলাম না। এটা একটা আমাদের জন্য খুবই একটা কষ্টের এবং বেদনাদায়ক, আমরা আমার কাছে মোনাজাত করি যে এই অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি লাভ করে।